how it used to be. I still think about our younger days, how we dreamed about a better life. Holding you so close to me, in the backseat of your ride. We fell apart, thought we lost everything, just lost in our memory. Sundor. Good morning. খুলে দেখ। সুন্দর আলো আসছে। আর বাহিরে সকালের গন্ধই অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা ভাইয়ারা? তো ঘুমই ভাঙে না, আমি অনেক দেরিতে ঘুমিয়েছি কারণ জায়গা চেঞ্জ হলে আমার সহজে ঘুম আসে না। আর ওয়াসিফ তো মানে শোয়ার সাথে সাথে 5 মিনিট পর ও নেই, পৃথিবীতেও আর নেই, মানে ও এরকম ঘুম দিয়েছে। আমার ঘুমাতে ঘুমাতে 3টার মতো বেজেছে কারণ আমার ঘুমই আসে না। আর ছোট ছোট কাঠের বাড়িতে এগুলো খালি আওয়াজ হয়, যার জন্য আমার ঘুম আসে না। তারপর আমার যে এমন ঘুম এসেছে আমার সকালে আর চোখই খোলে না। কিন্তু আজকের সকালটা অনেক সুন্দর, আজকের সকালটা অনেক সুন্দর, মনে হয় আজকে সানি ডেই থাকবে কারণ এখন তো সূর্য উঠেছে, এখন 8টা বাজে। আমরা একটু লেটেই উঠেছি কারণ আমাদের হাতে সময় আছে সারাদিন, এই জন্য বাইরে গিয়ে তো বসে থাকতে ইচ্ছা করছে কিন্তু বাহিরে এখনো ঠান্ডা আছে। রুমের অবস্থা তো ভালো না, কিন্তু যাই হোক এখান থেকে শুয়ে শুয়ে মানে সকাল দেখার অনুভূতি অন্যরকম। আমি গিয়ে এখন রেডি হই, তারপর আমরা ব্রেকফাস্টে যাব। এখন আর বাসা গোছানোর টেনশন নাই, কি আরাম, কি মজা। এরকম যে প্রতিদিন হয়তো তো ভালো হইতো না, এরকম হয় না প্রতিদিন। আমব্রেলা না, দুইটাই নিতে হবে দুজনের জন্য, কারণ গাড়ি দিয়ে তো যাবো। হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টি হচ্ছে তাই আমরা আমব্রেলা নিয়ে নিয়েছি। এটা ভিতরেই ছিল, রুমের সাথেই অ্যাটাচ ছিল, নেলিকায় আছে এরকম, এটা নিয়ে যেতে এটা নিয়ে আসতে এরকম কিছু একটা ব্যাপার। তো কি সুন্দর রোদ ছিল না সকালে, মানে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় তাই না? কি যে অবস্থা। কথা বলতে পারবে এবং নিতে পারবে এরকম। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, জাস্ট জিজ্ঞেস করেছে কফি কি নেব বা টি। সো আমি গ্রিন টি নিয়েছি আমার জন্য, আর ওয়াসিফ ক্যাপাচিনো নিয়েছে। ও আমি নিয়েছি আমার জন্য হাউসমেট অ্যাপল অ্যান্ড বেরি, এটা ভেজিটেরিয়ান। আর ওয়াসিফ নিয়েছে অমলেট স্মোকড স্যালমন, এটা এটা শুনলেন না? এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, ওইটা ওয়াসিফের, ওয়াসিফের দেখতে বেশি সুন্দর। তোমার স্যালমন মনে হয় কোথায়? ডিমের ভিতরে আছে। এখন খেয়ে দেখি কেমন, পুডিং এর মতো পুরো টেস্ট, মিষ্টি না কিন্তু পুডিং এর মতো টেস্ট।
কিন্তু চিনির পরিমাণটা অনেক কম, কিন্তু একটু লিকুইডি টাইপের এরকম, মানে হালুয়া টাইপের মনে হয় আর কি। আমার ভালো লাগছে দাদা। তো আমি আর ওয়াসিফ হাফ হাফ করে খাচ্ছি, মানে ওয়াসিফ আমার হাফ খাচ্ছে, আমি ওটা হাফ খাচ্ছি, এইভাবে খাচ্ছি আর কি আমরা। আমরা সবসময় এভাবেই খাই, যেখানেই যাই। আমাদের ব্রেকফাস্ট ডান আর আজকের জার্নি শুরু। আমরা হাঁটা শুরু করেছি। আমি তোমাদেরকে শপটা দেখাই। এই হচ্ছে ক্র্যাডল মাউন্টেন শপ, আর ওইটা হচ্ছে লজ। সবাই এখান থেকে দাঁড়িয়ে ছবি তোলে। সো স্টোর ওপেন থাকে 5 o'clock পর্যন্ত। তো আমরা যাবো এখানে, এখান থেকে দাঁড়ায় ছবি তুলবো। ভালো তো একটা এখান থেকে দাঁড়ায় একটা ছবি তুলি আমরা, ওইটা ব্যাকগ্রাউন্ড এরকম ছবি সুন্দর আসবে। ছবিটা সুন্দরই আসছে, কিন্তু এত বাতাস, টফ করে রাখো। ডু নট টাচ অর ফিড ওম্বাটস। ক্র্যাডল মাউন্টেনের বেস্ট টাইম হচ্ছে আসার জন্য উইন্টারে, যখন স্নো পড়ে তখন এত সুন্দর দেখা যায়। ওইটা আমার মনে হয় ওখানে যাবো হাঁটতে হাঁটতে। আর এই হচ্ছে আশেপাশের ভিউ। হ্যাঁ, বিনি দরকার ছিল, কারণ চুলমুল এরকম পাগল ছাগলের মতো হয়ে যায়, অস্থির। আর এই একবার সূর্য উঠে একবার সূর্যের অবস্থা কী হয়ে যায় জানি না, মানে খুব অস্বাভাবিক অবস্থা থাকে। আর আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। একটু রোদ থাকলে ভালো, তাহলে একটু গরম গরম লাগে, হাঁটতে ভালো লাগে। বেশি ঠান্ডা থাকলে কষ্ট হাঁটা চলাফেরা এরকম। আর আজকে আমি ভিডিও করছি কিন্তু গোপ্রো দিয়ে, আর মাঝে মাঝে আমি আইফোন দিয়ে কিছু ফুটেজ নিচ্ছি আর কি। তো দেখো এই জায়গাটা কেমন গহীন জঙ্গল। সো বি কেয়ারফুল যখন তোমরা আসবা, কোনো জুয়েলারি আইটেম এরকম কিছু পরে আসবে না, একবার পড়ে গেলে উঠাতে পারবে না। বা চিকন টাইপের যে কোনো জিনিস যেটা একবার পড়ে গেলে উঠানো যাবে না, কারণ এগুলো পুরো খাঁজ কাটা টাইপের। আর অবশ্যই স্নিকার্স পরতে হবে, না হলে হেঁটে মজা পাবে না। আর এখন জাস্ট তোমরা ভিউ দেখো আর সাউন্ড শোনো। এটা অন্য একটা লুক আউট। সো আজকে আমরা যাবো হচ্ছে ওয়াটারফল দেখতে। আজকে দুইটা ওয়াটারফল দেখবো। আর ওয়াকিং ট্র্যাক অনেকগুলোই আছে এখানে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও আছে আরেকটা। তো আমরা এখন এটাই দেখতে যাচ্ছি, 2 মিনিটস ওয়াক। অনেক রিল্যাক্সিং একটা জায়গা। এবং ক্র্যাডল মাউন্টেনে আসলে আমার মতে 1 উইকের জন্য আসলে বেটার, তাহলে তুমি থেকে আরামে স্পা নিয়ে আস্তে আস্তে ঘুরতে পারবে। বাবারে বাবা কি সুন্দর ভিউ দেখো, সানগ্লাসটা খুলে নেই তাহলে সুন্দরভাবে দেখতে পাবে। পানির আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, জাস্ট মাইন্ড ব্লোয়িং প্লেস। নিভেট ফল দেখতে, তারপর আমরা হয়তো ওখানে যাবো। ওখানে যাওয়ার ওয়ে অন্য, এটা হচ্ছে জাস্ট হাঁটা। আর আমরা যাবো হচ্ছে বাসে, শাটল বাসে। আমি ভয় পেয়েছি, যা দেখি মনে করছি সাপ। সুন্দর কিন্তু এই জায়গাটা দেখছো, অনেক চিকন এই রাস্তাটা হেঁটে যাওয়া। বাচ্চা নিয়ে আসলে আসলে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ একটু পরে টরে গেলেই ব্যথা পাবে। আর ভালোই ঢালু নিচে,
পপ তুই পাপুপি এখানে শুধু পাখির আওয়াজ ওয়াটারফল আর বাতাসের আওয়াজ শোনা যায় আমরা নেক্সট ফল আউটে চলে এসেছি দেখার জন্য এটা ওইটারই এটা পার্ক আমরা কিছু সময়ের জন্য আবার আমাদের রুমে ব্যাক করেছি কারণ আমার খুব টায়ার্ড লাগছে তো আমরা এসে হট চকলেট বানিয়েছি তো এটা আমরা বাইরে বসে খাবো আর কি এই জন্য ওয়াটারফলের আওয়াজ শুনতে পাওয়া গেল সম্ভব না এখান থেকে মনে হয় সুন্দর আসবে ঠিক না জানি না কিন্তু কিন্তু আমাকে 5 মিনিটের মতো লাগছে হেঁটে যেতে তাই না তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা যাব কোথায় জানি ডাভ লেক না তো এখান থেকে 15 মিনিট পর পর একটা করে শাটল বাস আছে ওটা দিয়ে যেতে হয় 10-15 মিনিট লাগে মনে হয় যেতে নাকি কিন্তু মানে নিজের গাড়ি দিয়ে যাওয়া যাবে না মানে শাটল বাসই লাগবে তো ওইটার জন্য $25 করে এক্সট্রা চার্জ দিতে হবে পার পারসন ওদের স্যাচুরেশন হয় আর কি লাইট উনি এরকম আপ ডাউন হলে আর কি তখন ভিডিও ক্যামেরাতে স্যাচুরেশন হতে থাকে আর কি আমি বারবার বলছি যে বাসায় চলে আসবো ইটস লাইক এ হোম এরকমই মনে হচ্ছে আর কি তো আমরা আজকে কোনো তাড়াহুড়া চাই না এখানে অনেক লুক আউট আছে কিন্তু আমরা সব জায়গায় যাব না মানে তাড়াহুড়া চাচ্ছি না যে কয়টা দেখে একটু শান্তি মতো ভাবে আর কি মানে আমরা একটু আস্তে ধীরে আর কি ঘোরাঘুরি করতে চাচ্ছি কোনো তাড়াহুড়া চাচ্ছি না কারণ ইউরোপে যাওয়ার পর এরকম হচ্ছে মানে এত তাড়াহুড়া আমার সারা জীবন মনে থাকবে এই কথা তো আজকে আমাদের প্ল্যান খুবই অন্যরকম উঠায় বসি আরাম করে বসতে আমার ভালো লাগে এমনি ঠান্ডা এইভাবেই আর অবশ্যই আসলে এখানে সাথে টিস্যু পেপার রাখতে হবে অনেক কারণ মানে সারাক্ষণ দেখবে সর্দি কাশি লেগে যেতে পারে এরকম যেমন কালকে রাতে আমার মনে হয়েছে আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে আমার এখানে অনেক চুলকিয়েছে মানে মুখের চারপাশ ছোট ছোট গোটার মতো হয়েছে আর কি এরকম বোঝা যায় না ঘামাচি হলে যেরকম হয় এরকম কারণ এটা হতে পারে একটা কারণ ভিতরে ফায়ার প্লেসের জ্বলছিল ওটা পুরো ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল ভিতরে ওটা একটা কারণ হতে পারে আবার আমার এইভাবে অন্য জায়গায় গেলে একটু ওয়েদার চেঞ্জ হলে আমার স্কিনে একটু প্রবলেম দেখা দেয় এটা একটা কারণ হতে পারে আমি জানি না বাট কালকে রাতে অনেক চুলকি আছে বাট এখন নর্মাল আর কি এখন তেমন একটা খারাপ লাগছে না আর কি এটা পুরো নাজিমগড়ের মতো লাগে না নাজিমগড় রিসর্টের মতো অনেকটা নাজিমগড় একটু নাজিমগড় তো তুমি এইগুলো দেখতে পারবে না এরকম ইয়ে না তো হিলস নাই মানে হিলস নাই কিন্তু অনেক টাকা ছাড়া যে একরকমই আর কি হোয়াইটই তো নাজিমগড় রিসোর্টটা কিন্তু অন্যরকমই তাই না এখানে দূর দূর পর্যন্ত মানুষ বসবাস করে না ক্রেডল মাউন্টের আশেপাশে তেমন কোনো মানুষই নেই এখানে কেউই থাকে না আরকি এখানে যারা কাজ করে ওদের বাসা এখানেই আলাদা ওদের মানে রুম টুম করে দিয়েছে এরকম ওরা এখানে কাজ টাজ করে যারা ক্যাফেতে কাজ করে ওদের জন্য সব ব্যবস্থা আছে আর কি তো কালকে তো দূর থেকে আসতে হয় না তো হবার্ট থেকে এখানে কিন্তু পুরো 4 hours এর ড্রাইভ আমরা কালকে সকালে একদম আর্লি মর্নিং এ আমরা বের হবো আই থিঙ্ক 5টার দিকে আমরা কালকে রওনা হবো আর কি এরকম একটু রোদ উঠলে ভালো লাগবে না তাসমানিয়ার ওয়েদার বলা যায় না যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে এরকম মানে আইফোনে না এক এক সময় এক এক ধরনের ভিডিও কোয়ালিটি দেখা যায় যেমন এখন আমি বাহিরে বসে আছি কিন্তু আমার কাছে মনে হয় লাইটিং সুন্দরই আসছে খারাপ না কিন্তু অনেক সময় পুরো কেমন মানে ফ্যাকাশে হয়ে যায় বা
স্যাচুরেশন হতে থাকে তখন খুবই অস্বাভাবিক দেখা যায়। আর এবারের বেশিরভাগ ভিডিওগুলোই আমি গোপ্রো দিয়ে করেছি আর আইফোন দিয়ে আমি মিক্স করে করেছি আর কি। যেমন এখন কিন্তু পুরো রোদ উঠেছে আমার সামনে, পুরো রোদ দিয়ে ভরা, রোদ রিফ্লেক্ট করছে আমাকে আমার ড্রেসে, দেন আমাকে ইয়েলো ইয়েলো লাগছে আর কি এরকম। বাট ভালো লাগছে, দেখো দেখো ভালো লাগতেছে না? কাঠের বাড়িগুলো ভালোই লাগে খুব, আমি তো মনে হয় আমার কাছে এখানে সব কাঠের বাড়ি হয়, এখানে বিল্ডিং এর বাড়ি খুব কমই দেখা যায়। উঠি বাহিরে যাই ভিউ দেখি, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, রোদটা সুন্দর, কোথাও যেতে ইচ্ছা করছে না, এখানে বসে থাকতে ইচ্ছে করছে, রোদটা ভালো লাগছে না আমার। ওদের চেয়ার গুলো দেখো, চেয়ার গুলো আমার ভালো লাগে না। তো আমাদের আবার রুম টুম সব এসে পরিষ্কার করে দিয়ে গিয়েছে সুন্দর, আমার কাপড় টাপড়ও ভাঁজ করে দিয়ে গিয়েছে, যাক ব্যাপারটা খুব মজার, একদম বেড কি সুন্দর, আমি এরকমই বেড চাই বাসায়। ওকে আমরা এরকম টাইপের বেড বাসায় সেট আপ করবো। কি ম্যাট্রেস এটা? এটা মানে সিন্দি বিন্তি ম্যাট্রেস, যাই হোক। তো এরকম আসলে কিং সাইজের আর কি বেড দরকার, যাতে আমরা এই পার থেকে ওই পার ঢাকা ঢাকি করতে পারি, কারণ যত বড়ই বেড হয় না কেন আমাদের সবসময় এটা নিয়ে ঝগড়া লাগে, পিলো এটা সেটা হাবি যাবি। তো আমরা বের হই এখন, চলো। হ্যাঁ, তো এই যে আমরা বের হচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, তো এটা হচ্ছে আরেকটা ফল, এটা হাঁটতে হাঁটতে এসে দেখলাম আর কি, যাই হোক এটা অনেক সুন্দর আর খুবই ঠান্ডা, তো আমি হাত মুজো পরেছি, এক হাতে পরেছি আরেক হাতে পরিনি, কারণ গোপ্রো বা ফোন ব্যবহার করা একটু কষ্ট হয়ে যায় তাই এই জন্য। তো এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা এটা দিয়ে যাবো। তো এই হচ্ছে ফেমাস ক্রেডল মাউন্টেন মিডলটা, আর রাইট সাইডটা কি নাম ভুলে গেছি। তো এখানে আমরা বাস থেকে নেমেছি, আবার এখান থেকে আমাদের নিয়ে যাবে, 15 মিনিটস পর পরই বাস থাকে। তো হালকা একটু বৃষ্টি হচ্ছে, তো এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হবে ডোব লেকে। কালটা ভালো লাগছে, বিউটিফুল ওয়ান ডে ডেডলি নেক্সট ডে। আচ্ছা এখানে নাম লিখতে হবে, সাইন ইন এরকম কিছু করতে হবে যেখানে আমরা যাচ্ছি এরকম, যাতে আর কি রেকর্ড থাকে এরকম আর কি। আমরা 2-3টা ওয়াকে যাবো আজকে, দেখছো আরেকজন দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে, কোনো খবর নেই। আমাদের বাসার সামনে এরকম মাউন্টেন, তো এখানে বাড়ি করতে হবে, কিন্তু আশেপাশে কেউ থাকবে না। গ্লাসিয়ার রক 10 মিনিট, থমাস ফ্রেডরিক দ্য লাভিং মেমরি, লাভিং মেমরি এগুলো কি মার্বেল নাকি, তাই না? এই ভিউ তো মারাত্মক, এদিকে আসো দেখো, এখানে আসো আমি তোমাকে ছবি তুলে দেই। সেই তুম কি পিসফুল, ও ওইখানে একটা লুক আউট আছে, ওখানে যাওয়া যাবে আর কি। কি শান্তি, একদম কোয়াইট। আমার মনে হয়
এক ঘন্টা 10 মিনিট লাগে যেতে। Hello again. সুন্দর রোদ উঠেছে আবার। আমি একটু রোদ পোহাই কারণ আমার হাত পুরো লাল হয়ে গেছে ঠান্ডায়। আমি ভুল ক্যামেরা ধরে রেখেছিলাম, ক্যামেরা ধরা দরকার ছিল এই পাশে। এই জায়গাটা পাথরের কালারই অনেক ক্ষুধার্থ। তো আসিফ, আমি এখন এটা খাবো, পরে গিয়ে আমরা দুপুরে খাবার খাবো। আর এখান থেকে হেঁটে আসতে আসতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি সেখানে হাঁটতে পারি আমি আস্তে আস্তে হাঁটতে পারি। তো এখন এটা খাবো। কিন্তু দুটো বাচ্চা নিয়ে চলে আসছে, একটু জ্বালায়ও না, চুপচাপ ওদের হাতে ঘুরতে যাও, তাই না? যাই না, আমি সেখানে হাঁটলে আমি টায়ার্ড লাগে, আমার খারাপ লাগে, আমার আস্তে অস্থির লাগে, আমার নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়। অনেকেই আছে আজকে, তাই না? হ্যাঁ, অনেক জোরে হাঁটতেছে। তো এখন আমরা ডাইরেক্ট শাটল বাস করে ডাইরেক্ট আমাদের রুমে চলে যাবো। শাটল বাস রুমে চলে নিয়ে যাবে। কথা তো তুমি বেশি কথা বলে, আমি একটা কথা শান্তি মতো বলতে না না বল, রুমে চলে যাবো শাটল বাস। আমি বলছি যে শাটল বাস দিয়ে আমরা ডাইরেক্ট রুমে চলে যাবো, এটা বলছি আর কি। শাটল বাস তোমাদের বেশি সামনে হবে না, তারপর আমরা হেঁটে তারপর রুমে চলে যাবো, এরকম আর কি। এমন বলা দরকার ছিল যে আর কি আমরা হোটেলে চলে যাবো, এরকম নাকি? ওটা তো হোটেল না, এটা লজ, তো হোটেলে বলা যায় এরকম। আমরা ওয়াটারফলে যাবো একবার। হ্যাঁ, যাবো না কেন? কিন্তু টায়ার্ড না, আমি রেস্ট নিয়ে যাবো। আমরা এখন বসে আছি এখানে, অনেকক্ষণ হেঁটেছি আমরা দুজনে, অনেক টায়ার্ড। তোমরা সোফায় বসেছি এরকম খুব রিল্যাক্সিং মোডে। এর অপোজিটে হচ্ছে গ্রেল মাউন্টেন। কুমির কেন আসবে এখানে? আজ এরা কথা খালি সারাক্ষণ কুমির থাকে তো। লেকে কুমির থাকে না? লেকে কুমির থাকে, কে বললো তোমারে? একটু বসতে চাই, কম ঠান্ডা
বরফ বরফ পানি। আমরা চলে আসছি, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন এসেছি ক্রাডল মাউন্টেন শপে। তো এখানে ভিতরটা দেখে যাই, এটা কেমন। আমার অনেক ঠান্ডা লাগছে, মনে হয় না যে ইয়ে কি যেন কিছু বিছায় রাখছে এরকম, মনে হয় না কার্পেট টাইপের, মানে যে অন্যরকম না গ্রিনারির পার্কটা। ওপেন হচ্ছে 9 AM থেকে 4:30 PM। বাচ্চাদের এই সেকশনটা, এখানে ক্যান্ডেলস আছে। আমাকে কি কিনে দিবা জানো? আমাকে তুমি কিনে দিবা বিনি। ওকে, রেড বিনি তুমি কিনে দিছিলাম। আর তুমি কিনে দিবা এটা। তুমি রেড বিনি, এটা আমি বাইরে থেকে দেখছি কি বাথরুম এখানে। দেখো তো এটার প্রাইস কত, গলারের দিকে থাকার কথা। আমি একটু দেখি, এখানে এখানে সুন্দর সুন্দর বিনি আছে আরো। এগুলো সুন্দর আর কি। এখানে আবার সুন্দর সুন্দর কার্ড আছে, এগুলো ছোট ছোট ব্যাগ আছে, সুন্দর কালারফুল। আসলে তোমার যদি পছন্দ হয় তো মেশে কিনে নিয়ে যাওয়া এখান থেকে। ব্যাগ গুলো কিন্তু সুন্দর, দেখো এগুলো কি হ্যান্ড পেইন্ট নাকি, সুন্দর করে হাতে বানানো কিন্তু, দেখছো সুন্দর। প্রাইস লেখা নেই, জানি না লেখা কা, দেখিনি। তো আমি আমার জন্য বাথরুম নিচ্ছি, আমি বাথরুমের প্রেমিক। তো আমি হচ্ছি বাথরুমের প্রেমিক। এগুলো সুন্দর, এগুলো অনেক এক্সপেন্সিভ। ন্যাশনাল পার্ক, দুইটা বাথরুমই ছিল, একটা আমি নিয়েছি। তো ওয়াসিফ তেমন বাথরুম পছন্দ করে না। এখানে বিনি আছে বাট মোটামুটি এই বিনি থেকে বাচ্চাদের বিনি গুলো সুন্দর। খুব ভালো লেগেছে, অনেক কালারফুল, স্পেশালি টি শার্ট গুলো পে করি। চলো, যাই হোক, এটা আমার বাথরুম, এখন আমি গিয়ে পড়বো ওদেরটাই, বাট এটা আমি বাসে গিয়ে পড়বো। তো আমাদের গাড়ি তো এখানে না, এখন আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের লজে। তারপর হ্যাঁ সুন্দর বাথরুম, আমার অনেক পছন্দ। অন্য কিছু তেমন ভালো লাগে না, বাট বাথরুম। আরে ভাই তুমি কোত্থেকে আসছো ভাই? এই যে ভাই, তুমি এত আরামে কি খাও? তুমি সারাদিন খাও, কেন খাও? আমার মতো সারাদিন খাও। দেখো চুপচাপ খাচ্ছে, কোনো মুভমেন্ট না, একটু ভয়ও পায় না। বাট এখানে খাবার দেওয়া নিষেধ, ওদের টাচ করার নিষেধ, কারণ খাবার দিলে ওরা মানে ওদের পেট বাড়ানো যাবে না, আশায় থাকবে, কারণ ওরা ওয়াইল্ড অ্যানিমাল। সো ওদের ওরকম ভাবেই ওদের থাকতে হবে আর কি। শুনো না, চুপচাপ খাওয়া দাওয়া করে, চুজ আছে মনে হয় না, চুজ করে এই ঘাস খাবো না, এই ঘাস খাবো না কি। চলো, হ্যাঁ তো মাত্র এসেছি, তো এখন আমরা একটু শাওয়ার নিই। হ্যাঁ কোন হিটার? আচ্ছা ওটা ছাড়বা, সারা প্লেসে হিটার ছাড়বা আজকে? অল্প ছাড়তে পারো, রাত এখন পর্যন্ত যা থাকলো থাকলো, পরে রাত্রে বন্ধ হয়ে গেল নাকি?
আমরা ইয়া করি শাওয়ারটা নিয়ে তারপরে দেখব রে ভিডিওগুলো কেমন আসছে হ্যাঁ ওই আমরা হলিডে একটা ইয়া দেখছিলাম না একলা ক্রি নিয়ে বিক্রি করতেছিল যে আমার আর ওয়াসিফের ইচ্ছা হচ্ছে যে আমরা বুশ এরিয়াতে এরকম একটা জায়গা কিনবো তারপরে এরকম একটা ছোটখাটো একটা কাঠের ঘর বানাবো দেন আমরা ওখানে হলিডেতে থাকতে আসবো এরকম খুব ইচ্ছা পাবো কিনা জানি না বাট ট্রাই করতে পারি বাথটাবটা ভরতে দাও তো আমাদের হাতে ভালোই টাইম আছে আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর বিকেল একবারে বের হব আমরা আর্লি বের হব আমরা ওখানে লাউঞ্জে গিয়ে বসবো আর আমরা তারপর আমরা ডিনার করবো আর কি তো আমরা একটু ফ্রেশ হই এই আর কি আমার এই ফাঁকে আমার বাথটাবটা ভরলে দেন আমি জাকুজি অন করে বসে থাকবো অনেকক্ষণ অনেক ঘন্টা কয়েক ঘন্টা যায় না ওটা অনেক ঘন্টা আর আমার সব জিনিসপত্র চার্জ দিব আর সব শেষ হলে চার্জ টার্জ তারপর দেখব ডাটা কেমন হয়েছে কেমন ভিডিও করলাম কি এগুলো তো আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে ডাইরেক্ট বাথরুম পড়েছি বিকজ দিস বাথরুম ইজ এভরিথিং কারণ আমি বাথরুমের আসলে অনেক বড় ফ্যান আমি একটা ড্রেস না কিনে আমি বাথরুম কিনতে বেশি পছন্দ করি বিকজ ইট ফিলস সো কমফোর্টেবল ইউ নো দ্যাটস ওয়াই তো আমরা আসলে দুপুরে অনেক হাবি জাবি অনেক কিছু খেয়ে ফেলেছি বিস্কিট ছিল স্নিকার্স খেয়েছি এটা সেটা অনেক কিছু খেয়েছি তো আমাদের পেট পুরো ফুলাই আমরা প্ল্যান করেছি এখন আমরা কিছু খাবো না ওয়াসিফের জন্য কফি বানাচ্ছে আর আমার জন্য মনে হয় হট চকলেট বানাবে এরকম কিছু একটা তো ওটাই আমরা খাবো দেন আমরা শাওয়ার নিব বাথ নিব জাকুজিতে বসে থাকবো এরকম আর কি দেন রিল্যাক্স হয়ে সন্ধ্যার দিকে আমরা লাউঞ্জ যাবো ওখানে ফায়ার প্লেসে ওখানে গিয়ে বসবো তারপর আমরা গিয়ে একটা বিগ একটা ডিনার করবো আজকে আর কি এরকম তো এই তো এই পর্যন্ত এখন একটু আমি শুয়ে থাকি একটু রিল্যাক্স করি এরকম তো বাহিরের ওয়েদার দেখো কি সুন্দর মানে তাসমানিয়ার কোনো ভরসা নেই আজকে রেনি কালকে স্নোই সামথিং এরকম মানে সারাদিনে তুমি 10-12টা তুমি ওয়েদার দেখতে পারবা এরকম আর সারাদিন ওয়েদার ফ্লাকচুয়েট হতে থাকে তো এই তো হ্যাঁ আমরা একটু বাইরে গিয়ে বসি আর হট চকলেট খাই তো আমরা এখন যাচ্ছি ডিনারে আমি শাওয়ার নিয়েছি অ্যান্ড এতক্ষণ আমি শুয়েছিলাম রেস্ট নিলাম তো এখন আমি তো এখন ওয়াসিফার আমি বের হচ্ছি ডিনারের জন্য একটু আর্লি অলমোস্ট 5:30 হবে এখন তো আমরা একটু আর্লি যাচ্ছি কারণ খেয়ে টেয়ে ডেজার্ট খেয়ে একটু সময় নিয়ে আড্ডা দিয়ে তারপরে ব্যাক করবো আর কি নাহলে খাওয়ার সাথে সাথে ডেজার্ট খেলে আমরা মুভ করতে পারি না এরকম তো যাই হোক আমরা এখন যাই ডিনার এইটাই প্রতিবার ভুল করো প্রত্যেকবার তুমি ভুল করো বামে আমরা দুজন সব হাফ হাফ করে খাবো এই আর কি আজকে সসটা চেঞ্জ করেছি এটা কি সস অর্ডার করলাম মাশরুম সস আর পিজার সাথে কোনো সস দেয়নি কেন আমাদের ও আছে এটার মধ্যে অলরেডি সস আছে অনেক আমরা সবসময় একটু এক্সট্রা সস খেতে বেশি পছন্দ করি তো চলো আমরা খাওয়া দাওয়া করি পিজা কেমন পিজা খেয়ে দেখি সসটা কেমন চলে মজে Thank you.
পসি খাবার খেয়ে একদম ফুল দেখেন দাঁড়িয়ে আছি আমার খাবার খাওয়ার পর একটু শীত বেশি করে দাঁড়িয়ে আছি গরম হোক এখন দাঁড়ালে একটু গরম গরম লাগে আমাদের ডেজার্ট এখন আসেনি ডেজার্ট আসলে তারপর ডেজার্ট খাবো আর বাহিরে হচ্ছে এরকম মানে এখনো সন্ধ্যা হয়নি এখন তো অনেক দেরিতে সন্ধ্যা হয় আর কি কিন্তু 6:30 এর বেশি বাজে আর কি এখানে সবাই আর্লি ডিনার করে ফেলে তো আমরাও করে ফেললাম এরকম বাহিরের ওয়েদার কালার এত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আচ্ছা এই রেস্টুরেন্টের নামটা জানেন কি ছিল হাইল্যান্ড রেস্টুরেন্টের নাম কি ছিল টেভার্ন 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 আর হাইল্যান্ড হচ্ছে মানে আগে পরে এটার ওই পারে না ওই পারে মানে মাঝখানে অফিস রুম তারপরেই হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট আর কি তো যাই হোক আমরা বসি তুমি কি করো বসে তোমার ব্লগ দেখে আমাকে দেখে না নিজে গিয়ে দেখে আচ্ছা চালু আর এই যে আমাদের ডেজার্ট কি সুন্দর আমি এরকম প্রথম আসলে দেখলাম এরকম ডেজার্টও হয় মানে পিজা স্টাইলের তো মাঝখানে আইসক্রিম দিয়ে আর এটা মানে ক্র্যানবেরি নাকি এটা ক্র্যানবেরি মনে হয় না স্মেলস স্মেলস সো গুড এটা কি খেয়ে শেষ করতে পারবো তুমি আমি কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু দেখতে অনেক সুন্দর আইসক্রিম যদি একটু দেয় তাহলে সমস্যা কি ডেজার্ট এটা পুরো পিজার মতো মানে ক্র্যানবেরি চকলেট বেকের মতো করছে মানে কি মজা আরে মজা বেশি খেয়ে ফেলছি আর খেতে পারবো না গরম লাগে না হালকা ভালোই লাগতেছে না আওয়াজ আছে তোমার জোরে বেশি কাট দিয়ে গেছে নাকি বেশি কাট দিয়ে ফেলছে নাকি এই জন্য আওয়াজ হচ্ছে না আরাম এই সোফাটা তো দারুণ এটা তো এই জায়গাটা খুবই কোজি আমি এখানে বসবো এখন ওকে বললেই ওবার নতুন দিবে উড আর কি তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকবো তারপর আমরা যাব ওই জায়গাটা অনেক সুন্দর ওখানে আবার দাবা খেলা যায় ওখানে না না এখানে বসবো এখানে ওয়াসিফ ওখানে গিয়ে বসবে যেটা সুন্দর মানে একদম পুরো ঘুমানোর মতো লাইট হ্যাঁ ডাইনিংটাও সুন্দর ডেকোরেশন তো পুরো অন পয়েন্ট এখানে হিটার আছে তো আমরা আমাদের রুমে চলে এসেছি আর এসে ব্যাগ ট্যাগ সব গুছালো কাল সকালে একদম আর্লি মর্নিং এ আমরা বের হব তো আমরা তো খুবই টায়ার্ড খেয়ে একদম পুরো ফুল এবং এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব যেহেতু সকালে উঠতে হবে তো আজকের এই ভ্লগ আমি এখানেই শেষ করি আমাদের এই খুব সুন্দর হলিডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমি এখানকার সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিই তোমরা ক্রেডল মাউন্টেনের সাইটগুলো চেক করতে পারো যদি তোমরা ফিউচারে আসো কেমন কস্ট এভরিথিং সব কিছুখানে দেওয়া থাকবে আর এই তো তো এই ব্লগ আপুরা ভাইয়েরা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকো খোদা হাফেজ